এরকম স্বতন্ত্রত মানুষের জানাজায় শরীর হয়েছে। আজকে আমরা ওনার জানাজা পড়ার জন্য একত্রিত হয়েছি। আগামী দিনের জানাজা ডাকার আমরা যেন মাঝে মধ্যে একটু চিন্তা করি, একটু ভাবি। আব্দুল জলিল সাহেবকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, আমরা এই দোয়া করি। ওনার পরিবার পরিজন যেন এই শোক কষ্ট সহ্য করতে পারেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। যারা জানাজায় শরীক হয়েছেন, যারা হতে পারেননি, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন, দুনিয়াতে ইজ্জত দিন এবং আখেরাতে নাজাত দিন। উনি মাদ্রাসার একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন। মাদ্রাসার যে কোনো নীতি নির্ধারণী পর্যায়ে উনি কোনো দিন চোখের দিকে তাকিয়ে কথা বলেন না। একজন অমায়িক এবং বিনয়ী মানুষ ছিলেন, দেবিদ্বারবাসী একজন মুরুব্বী চেহারালেন। এই জায়গা পূরণ হওয়া কষ্টকর। আমরা মরহুমের জন্য দোয়া করি, আল্লাহ যেন মরহুম আব্দুল জলিল সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ধন্যবাদ। সময় তো মুসলিম গ্রামীণ পর্যায়ে বক্তব্য আসছেন দেবিদার।